আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের দু হাজার সালের যে তোমাদের ফাইনাল এক্সাম অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র আলোচনা করা হবে তো তোমাদের যাদের প্রয়োজন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি দু হাজার সালের এই প্রশ্নপত্রটা প্রয়োজন থাকে না তোমরা ভিডিওটা স্কিপ করতে পারো আমি শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিলাম আর যারা ভিডিওটা দেখছো এই যে প্রথমেই তোমাদের বাংলা বিষয়ের বিভাগ ক তো বিভাগ ক তোমাদের পঞ্চাশ নাম্বারে বড় প্রশ্ন থাকে তো এগুলো আমি বিশেষ আলোচনা করছি না তোমাদের সামনে শুধুমাত্র প্রশ্নপত্রটা এখানে তুলে ধরলাম যদি তোমাদের প্রয়োজন থাকে এই অংশটা স্ক্রিনশট করে নিতে পারো আর তোমাদের বিভাগে যে এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকে অর্থাৎ ভিএসএ সেটা আমি তোমাদেরকে উত্তর আলোচনা করে দেব। তো এগুলো তোমরা দেখতে পাচ্ছ চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা তোমাদের সুবিধার্থে এই প্রশ্নপত্রটা আমি পিডিএফ আকারে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব তাহলে কি হয় তোমরা বিভাগ ক এবং বিভাগ খ উভয় প্রশ্নপত্র কিন্তু তোমরা পিডিএফ এ পেয়ে যাবে তোমাদের ঠিক এভাবে অন্যান্য বিষয়গুলো পনেরো সাল ষোলো সাল এভাবে ক্রমান্বয়ে প্রত্যেকটা বছরের প্রশ্নপত্রগুলো আমি আলোচনা করে দেব অবশ্য উত্তর দেব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এটা যাতে প্রয়োজন আসে স্ক্রিনশট করে নিতে পারো তো এই অংশটা প্রথমেই তোমাদের থাকছে ক বিভাগের প্রশ্ন এটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি বিশেষ অসুবিধা হচ্ছে না আর যদি মনে করো পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো এই ভিডিওর এক্সিসান থেকে তোমাদের বিভাগ চলছে এখনো বড় প্রশ্ন এগুলো তোমরা একটু দেখে নাও বড় প্রশ্নগুলি এবার তোমরা লক্ষ্য করো বিভাগ ক আলোচনা করা হবে তো বিভাগ তোমাদের প্রথমেই থাকবে এমসিকিউ এবং এটা তোমাদের কিন্তু তিরিশ নাম্বার তাহলে প্রথম কবিভাগে থাকছে পঞ্চাশ নাম্বার এবং বিভাগ হয়তে থাকছে তোমাদের তিরিশ নাম্বার বাকি তোমাদের প্রজেক্ট থাকে তো সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে প্রথম যে প্রশ্ন বলেছে রূপমূল হল ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক এখানে আরও অন্যান্য উত্তর আছে তো এখানে সঠিক উত্তর তোমাদের কটাই হবে অর্থাৎ ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক হচ্ছে রূপমূল পরবর্তী বলেছে উষ্ম ধ্বনি হল এখানে উষ্ম ধ্বনি ত আছে তালবস্য আছে ম আছে এবং ল আছে এবং প্রত্যেকটাতে হসান্ত আছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে খ অর্থাৎ তালবস্য হসান্ত তারপর বলেছে মেঘে ঢাকা তারা ছায়া ছবিটি তৈরি করেছিলেন সত্যজিৎ রায় মৃণাল সেন উত্তম কুমার ঋত্বিক ঘটক সঠিক উত্তর তোমাদের হবে ঘ অর্থাৎ ঋত্বিক ঘটক তারপর থাকছে অভিধানে পট শব্দটির অর্থ পতাকা পুস্তক চিত্র সঙ্গীত এখানে সঠিক উত্তর তোমাদের হবে গ অর্থাৎ চিত্র তারপর থাকছে বল বলো বল সবে গানটি লিখেছেন কাজী নজরুল ইসলাম রজনীকান্ত সেন দ্বিজেন্দ্রলাল রায় অতুল প্রসাদ সেন সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ অতুল প্রসাদ সেন তারপর থাকছে সাত বছরের যুদ্ধে যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফেডারিক আলেকজান্ডার সিজার ফিলিপ সঠিক উত্তর তোমাদের এখানে হবে যেটা সেটা হচ্ছে ক অর্থাৎ দ্বিতীয় ফেডারিক তারপর পরের প্রশ্ন অথবা দিয়ে থাকছে বলি কান্ধারী ছিলেন একজন ধনী ব্যক্তি দরবেশ গৃহ গৃহী ব্যক্তি ভীরু ব্যক্তি সঠিক উত্তর তোমাদের হবে খ অর্থাৎ দরবেশ পরের প্রশ্ন যাও যাও এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি গানটি হলো ভালোবেসে সখী নিভৃতে যতনে আলো আমার আলো ওই মহান মানব মানব আসে মালতি লতা দোলে সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ মালতী লতা দোলে অথবা আরেকটি প্রশ্ন আছে সতেরো দাগে সাতের দাগে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব ভেড়া গাধা বোকা চালাক এখানে সঠিক উত্তর তোমাদের হবে খ অর্থাৎ গাধা আট নম্বর প্রশ্ন নানা রয়ের দিন নাটকটিতে চরিত্র আছে একটি দুটি তিনটি পাঁচটি সঠিক উত্তর তোমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে খ অর্থাৎ দুটি অথবা দিয়ে প্রশ্ন আছে আটের ত্যাগের বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী একটি বিদ্যালয় পাঠশালা নাট্যগোষ্ঠী গ্রাম এখানে তোমাদের সঠিক উত্তর যেটা হবে তো গ অর্থাৎ নাট্য গোষ্ঠী তারপর থাকছে পৃথিবী বিশ্বে বলা হয়েছে যে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে উক্তিটি করেছেন অমর বৌদি শম্ভু নাট্যকর সঠিক উত্তর তোমাদের হবে খ অর্থাৎ বৌদি অথবা দিয়ে প্রশ্ন আছে রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটার আসার আগে চাকরি করতেন থিয়েটার আসার আগে চাকরি করতেন পুলিশে ডাক বিভাগে জাহাজে কলেজে তোমাদের এটার উত্তর হবে ক অর্থাৎ পুলিশে তারপর থাকছে ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমপাতা জামপাতা এখানে তোমাদের আমপাতা জামপাতা সরষে ক্ষেত ধান ক্ষেত থেকে গ অর্থাৎ ধান ক্ষেত থেকে হবে সঠিক উত্তর তারপর থাকছে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কঙ্ক কলঙ্ক অপমানের কলঙ্ক পোড়া দাগ চাঁদের কলঙ্ক সঠিক উত্তর তোমাদের এখানে হবে ক অর্থাৎ ধুলোর কলঙ্ক বারো নম্বর প্রশ্ন রোগা শালিকের হৃদয়ে বিবর্ণ ইচ্ছার মতো কবির হৃদয়ের রং আকাশের রং সূর্যের আলোর রং তারপর বলেছে দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং সঠিক উত্তর তোমাদের হবে ঘ অর্থাৎ দেশওয়ালীদের জ্বালানো আগুনের রং পরে তেরো নম্বর প্রশ্ন রক্তের অক্ষরে দেখিলাম মৃত্যুর রূপ প্রকৃতির রূপ আপনার রূপ রূপ নারায়ণের রূপ সঠিক হবে গ অর্থাৎ আপনার রূপ পরে থাকছে বৃষ্টির সঙ্গে বাতাস জোড়ালো হলে তারা তারা বলে পৌষে বাদলা ডাউরো ফাঁফি ঝড় বৃষ্টি সঠিক উত্তর তোমাদের হবে গ অর্থাৎ ফাঁফি তারপর নম্বর প্রশ্ন কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন বড় পিসিমা উৎসব বড় বউ বলেছে কালো বিড়ালের লোম আনতে গিয়েছে তো এখানে উত্তর হবে ভজন চাকর অর্থাৎ ক পরের প্রশ্ন বলেছে বড় বাড়ির কন কন কপানি চালের ভাত রান্না হয় বামুন চাকর ঝিদের জন্য মেজো আর ছোটদের জন্য বড় বাবুর জন্য নিরামিষ ডাল তরকারির সঙ্গে খাবার জন্য সঠিক উত্তর তোমাদের হবে গ অর্থাৎ বড় বাবুর জন্য সতেরো নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয় এক তারা নোট নিখিলের সামনে রাখলে রাখলো টাকাটা নিখিলকে ধার দেবে বলে রিলিফ ফান্ডে দেবে বলে নিখিলকে ঘুষ দেবে বলে অফিসে সকলকে ভুড়ি ভোজন করাবে বলে সঠিক উত্তর তোমাদের এখানে হবে খ অর্থাৎ রিলিফ ফান্ডে দেবে বলে পরের প্রশ্ন মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের বমি হয় ঘুম পায় রাগ হয় শরীরে তার প্রতিক্রিয়া নে প্রতিক্রিয়া হয় তো এখানে তোমাদের উত্তর হবে ঘ অর্থাৎ শরীরে তার প্রতিক্রিয়া হয় এরপর থাকছে দাগে অনধিক কুড়িটি শব্দে লিখতে হবে আমি তোমাদের একেবারে সংক্ষিপ্ত রূপে বলে দেব তোমরা যখন উত্তরগুলো লিখবে অবশ্যই পূর্ব বাক্যে লেখার চেষ্টা করবে আর আমি এখানে চেষ্টা করব পূর্ব বাক্যে উত্তর দেওয়ার তো প্রথমেই বলেছে এই সমস্ত প্রশ্নগুলোর জন্য থাকবে এক নাম্বার করে উত্তরের জন্য তো প্রথম প্রশ্ন বলেছি যুক্তিধ্বনি বলতে কি বোঝো দেখো যুক্তিধ্বনি তোমরা যদি মনে করো পাঠ্য থেকে উত্তরগুলো সংগ্রহ করতে পারো তোমাদের কাছে যা যা যেমনটি সহায়িকা আছে তো এখানে যুক্তি ধ্বনি বলা হয়েছে বলতে যে ব্যঞ্জন ধ্বনির সমাবেশগুলি শব্দের আদিতে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে বলে বলে কি বলেছে কাকে বলছি যুক্ত যুক্ত যে ব্যঞ্জন ধ্বনির সমাবেশগুলি শব্দের আদিতে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে যুক্ত ধ্বনি বলে যেমন পয়রফোলা এবং তয়রফলা ইত্যাদি দুই নম্বর প্রশ্ন বিরাট আরমাড আরমাডা যখন ডুবলো আরমাডা কি আচ্ছা আরমাডাটা কি এখানে হচ্ছে আরমাডা হলো স্পেনীয় নৌবহর এটা তোমরা পুরো বাক্যে অবশ্যই লিখবে এটা স্পেনীয় নৌবহরকে আরমাডা বলা হয় যেটা ষোড়শ শতকের শেষার্ধে একটা ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল অথবা দিয়ে প্রশ্ন আছে বলেছে কিভাবে ঝর্ণার জল বেরিয়ে এসেছিল পাথরটি যখন তুলে ফেলা হয়েছিল তখন ঝর্ণার জল বেরিয়ে এসেছিল পরে তিন নম্বর প্রশ্ন বলেছে যে ওড়িয়া নাটকে দ্রুত ঘোড়ার চড়ার অভিনয় কিসে কিভাবে হয় ওড়িয়া নাটকে দ্রুত ঘোড়া ঘোড়ায় চড়ার অভিনয় কিভাবে করে তো এর উত্তরটা হবে ছোট ছেলের মতো দু পায়ের ফাঁকে একটা লাঠি লাগিয়ে ঘোড়া চড়ার অভিনয় করে তাহলে বোঝা গেছে যখন তারা এই অভিনয়টা করে ছোট ছেলের মতো দুপায়ের ফাঁকে একটা লাঠি গলিয়ে দেয় এবং ঘোড়ার মতো ঘোড়া ঘোড়ায় চড়ার মতো জাস্ট অভিনয় করে পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে আছে বলেছে আপনি বামন মানুষ নিচে কোথা বল বলবো না বক্তা কোন সত্যি কথাটি বলেছিল এখানে উত্তর হবে বক্তা কালিনাথের কোথাও শোয়ার জায়গা নেই তাই মালিকের আজানতে গ্রিন রুমে ঘুমায় এই সত্য কথাটির কথা বলা হয়েছে পরের প্রশ্ন গভীর বিশাল শব্দ কি গভীর এবং সেখানে কিসের শব্দ হয় এর উত্তরটা হবে কয়লাখনি গভীর আর সেখানে কাজ করার একটা শব্দ শোনা যায় তারপর থাকছে কঠিনের কঠিনের ভালো ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবাসলেন কঠিনের ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবাসলেন এর উত্তরটা হবে কঠিনই সত্য সে বঞ্চনা করে না বলেই কবি কঠিনকে ভালোবেসেছিলেন তারপর আছে নিখিলের সমপদ সম্পদস্থ সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন এর উত্তরটা হবে পঞ্চাশ টাকা বেশি পাই আর অফিসে একটি বাড়তি দায়িত্ব সে পালন করত তাই তারপর থাকছে দুটি পরাধীন রূপ রূপমূলের উদাহরণ দাও দুটি পরাধীন রূপমূলের উদাহরণ এটা হচ্ছে যে মানুষকে মানুষকে এখানে পদের কে এবং ফুলওয়ালা শব্দের ওয়ালা শব্দের মধ্যে ওয়ালা দুটি পরাধীন রূপমূল আবারও বলছি মানুষকে আর একটা ফুলওয়ালা পরবর্তী প্রশ্ন বর্না বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ আলোচ্য বিষয়গুলি কি কি তাহলে বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি উত্তরটা হবে যে বর্ণনামূলক আলোচ্য বিষয় হচ্ছে যে সমকালীন প্রচলিত ও রূপতত্ত্ব ও শব্দার্থ তাহলে আবারও বলছি ধ্বনি বিজ্ঞান ধনীত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব আর হচ্ছে শব্দার্থ তত্ত্ব তারপর থাকছে তো আর কটা মাত্র প্রশ্ন পরের প্রশ্ন বলেছে খালি সে ধাক্কা দিয়ে বেড়ায় কে খালি ধাক্কা দিয়ে বেড়ায় এখানে উত্তরটা তোমাদের হবে আপিস না নায়ক কেবল ধাক্কা দিয়ে বলে বিভাব নাটকে অমর কোথাটি বলেছিল অথবা দিয়ে বলেছে নানারয়ের দিন নাটকে প্রারম্ভে যে মঞ্চসজ্জার বিবরণ আছে তা নিজের ভাষায় লেখো যদিও এটা তোমাদের এক নম্বরের প্রশ্ন করেছে তো আমি উত্তরটা বলছি মঞ্চ ফাঁস এখানে তো মঞ্চের কথা বলা হয়েছে দেখো মঞ্চ মঞ্চ ফাঁকা জিনিসপত্র যন্ত্রপাতি ছড়ানো আর মঞ্চের মাঝখানে একটা টুল ওল্টানো আছে সময়টা ছিল রাত্রি অন্ধকারে ঢাকা তো এখানে চেয়েছে তোমাদের নানা রঙের দিন নাটকে যে মঞ্চ বিবরণ তা নিজের ভাষায় যথেষ্ট হবে এটা এক নম্বরের জন্য এটাই তোমরা লিখবে যে মঞ্চ ফাঁকা জিনিসপত্র যন্ত্রপাতি ছড়ানো আছে আর মঞ্চের মাঝখানে একটু একটা টুল উল্টানো আছে সময়টা ছিল রাত্রি এবং অন্ধকারে ঢাকা ছিল পরের প্রশ্ন আমি দেখি Kobi, ki Chan. তাহলে আমি দেখি কবি কি দেখতে চান না আমি দেখি কবিতা কবি শক্তি চট্টোপাধ্যায় সবুজ গাছ দেখতে চান তারপর থাকছে মরুক ফুলের মতো লাল আগুন এখানে কোন আগুনের কথা বলা হয়েছে এখানে যে আগুনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে হিমের রাতে শরীর উম বা গরম গরম রাখতে উষ্ণ বা গরম রাখতে দেশলা দেশওয়ালিরা মাঠে যে আগুন জেলেছিল সেই আগুনের কথা বলা হয়েছে তাহলে হিমের রাতে শরীর উষ্ণ বা গরম রাখতে দেশওয়ালিরা মাঠে যে আগুন জ্বালিয়েছিল বা ছেলেছিল। সেই আগুনের কথা এখানে মূলত বলা হয়েছে তারপর থাকছে কি ঝিঙে চাল এবং বারোশ রামশাল চাল কি কি দিয়ে খায় ঝিঙে চাল এবং রামশাল চাল কি কি দিয়ে খায় এর উত্তরটা হবে ঝিঙে চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে আর রামশাল চালের ভাত মাছের সঙ্গে খেয়ে থাকে তো তোমরা যারা ভিডিওটা দেখছো আশা করি তোমরা উপকৃত হবে এরপরে তোমাদের ষোলো সাল প্রশ্ন পরবর্তী ক্রমা সমস্ত সালের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করা হবে তোমরা অবশ্যই এগুলো দেখতে থাকো এবং পরবর্তী ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি পোস্ট করা হবে তোমাদের যদি প্রয়োজন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদের অন্যান্য বিষয়েরও কিন্তু প্রশ্নপত্র আলোচনা করে দেবো আর পিডিএফটা তোমরা সংগ্রহ করে নিও